কিমান দাম কইছিলে এখন লাইক 1.46 লাখস মানে 1 লাখ 1 লাখ 46000 46000 1 লাখ 46000 আৰু আৰু কি আছে এখন আমাৰ সুপার 6 টাইগ্রা হয় এখন আপোনাৰ মেড ইন ইউএসএ হয় ইয়াৰ মটেৰিয়েলটো হৈছে আপোনাৰ কাৰ্বন ফাইবাৰ নমস্কার মই আজিজ রহমান আপোনালোকে চাই আছে খবর ইত্যাদি পেট্রোলের মূল্য ইতিমধ্যে বহুত বেশি আপোনালোকে জানে আজি আপোনালোকৰ বাবে এক ব্যতিক্রমী ভিডিও লৈ আহিছো আজি মই তেজপুৰত উপস্থিত আছো আৰু ইয়াতে যি সাইকেলৰ শ্বোৰুম আছে সেই সাইকেলৰ শ্বোৰুমত আছো আৰু ইয়াতে আটক ধুনীয়া সাইকেল আৰু বহু মূল্যৰ সাইকেল পোৱা যায় 10,000-8,000 আৰম্ভ কৰি 1.5-2 লাখ লোকে সাইকেল ইয়াত আছে মই শ্বোৰুমটো দেখাই লৈছোঁ কেমেৰাটো বেক কৰি আগতে শ্বোৰুমটো চাই লওক তাৰপিছতে ভিতৰত মই প্ৰৱেশ কৰিম আৰু সাইকেলৰ মূল্য জনাম কাৰণ যিহেতু পেট্ৰলৰ মূল্য ইতিমধ্যে বেছি আৰু চাইকেলৰ চাহিদা বৃদ্ধি পাইছে প্ৰায়ে ৰাজপথত এতিয়া সৰু চাইকেল দেখিবলৈ পোৱা যায় গতিকে সেইকাৰণে আপোনালোকক চাইকেলৰ ভিডিঅ' আপোনালোকৰ সন্মুখত লৈ আহিছোঁ যে তেজপুৰত কেনেধৰণৰ কিমান মূল্যৰ সৰ্বোচ্চ আৰু সৰ্বনিম্ন কিমান মূল্যৰ চাইকেল পোৱা যায় গতিকে শ্বোৰুমটো আগতে আপোনালোকে চাই লওক বন্ধুসকল আপোনালোকে দেখিবলৈ পাইছে যে ট্ৰেক এণ্ড ট্ৰেইল যিটো আছে ট্ৰেক এণ্ড ট্ৰেইল লিখা আছে শ্বোৰুম এক বৃহৎ শ্বোৰুম চাওক মোৰ কেমেৰাত ধৰাই নাই ইমান বৃহৎ শ্বোৰুম আছে আপোনালোকে দেখিবলৈ পাইছে ৰাজপথৰ দাঁতিত পৰুৱাৰ ৰাজপথৰ দাঁতিত পৰুৱা পাবলৈ নালাগে কিন্তু অলপ আগতেই আপুনি মিছন চাৰিআলিৰ পৰা সোমালে পৰুৱা পাব নালাগে অলপ আগতেই মই ভিতৰত প্ৰৱেশ কৰি আছোঁ আপোনাক ভিতৰত লৈ আহিছোঁ আপোনালোকে চাব পাৰে যে ইয়াতে সৰু চাইকেলৰ পৰা আৰম্ভ কৰি ডাঙৰ ডাঙৰ চাইকেল আছে আৰু মই শুনি পোৱা মতে ইয়াতে বহুত মূল্যৰ চাইকেল পোৱা যায় অত্যাধিক মূল্যৰ চাইকেল পোৱা যায় মই প্ৰথমে কথা পাতিবলৈ যত্ন কৰিম আপোনালোকৰ ইয়াতে সৰ্বোচ্চ কিমান মূল্যৰ চাইকেল আছে এতিয়া বৰ্তমান আমাৰ তাত যোনখন আছে হয় কেনন ডেলৰ এখন ৰোড বাইক আছে তো ইটছ কষ্টিং এৰাউণ্ড 1.46 লাখ কি নাম আপোনাৰ মোৰ নাম দেৱাশী ভৰালী আপুনি ইয়াতে কৰ্ম হয় মই ইয়াতে ৱৰ্কশ্বপ চাওঁ আৰু ছাৰ্ভিচমেন হয় কিমান চেল হয় ইয়াতে মানে পাৰ ডে এতিয়া বাৰু অকণমান কম চলি আছে বাট চেলছ এপ্ৰক্সিমেটলি আমাৰ দিনত 6-7 গুচি যায় চাইকেল চাইকেলৰ প্ৰতিটো মানুহৰ আগ্ৰহ বেছি হৈছে দিনক দিনে বেছি হৈ আছে কাৰণ তেলৰ দাম বেছি তেলৰ বুলি একচুৱেলি তেল বুলি নহয় বাৰু একচুৱেলি শৰীৰ চৰ্চাৰ কাৰণে লাইক এটা মানে বেনিফিট হয় আৰু ডক্টৰে লাইক ৰিকমেণ্ড কৰে ইফ ইউ ৰাইড ফৰ এ 2-5 মিনিটছ পাৰ ডে তো এইটো মানে আমাৰ বহুত কেলৰি আমাৰ বাৰ্ণ হয় তো এইটো লাইক এজ এ হেল্থ কনচিয়াছো হৈ যায় আৰু আমাক 1 লাখৰ চাইকেল দেখুৱাব 1 লাখৰ ওপৰত এখন আমি চাব পাৰিব এইখন আমাৰ অমিতা এখন কোনটো মতে আছিলে এখন আপোনাৰ ছুপাৰ 6 টাইগ্রা হয় এখন আপোনাৰ মেড ইন ইউএসএ হয় ইয়াৰ মটেৰিয়েলটো হৈছে আপোনাৰ কাৰ্বন ফাইবাৰ এখনৰ ওজন কমচে কম লাইক 7.2 কিলোৰ পৰা 7.5 কিলোৰ মাজতে হ'ব 7 কেজি অঁ 7.5 কিলো মানে আপুনি ক'ব পাৰিব আৰু এইখনৰ বেনিফিট হৈছে লাইক আপুনি লাইট ফিল কৰিব আপুনি যদি লং ট্যুৰৰ কাৰণে আপুনি যদি যাব বিচাৰে তো এইখনতকৈ বেটাৰ আৰু নাই আৰু বেটাৰ অপশ্যন কেইখন গিয়াৰ আছে ইয়াতে আপোনাৰ 10টা গিয়াৰ থাকে আগত 2টা থাকে টিয়াগ্ৰা আপোনাৰ 22 ছেট থাকে আপোনাৰ ক্ৰেংক ছেট আপোনাৰ থাকে ইয়াত আপোনাৰ 10টা স্পীডৰ 10 স্পীড আৰু ফ্ৰণ্টত আপোনাৰ 2 স্পীডত থাকে আৰু প্লাছ আপোনাৰ ষ্টীলডাল হৈছে আপোনাৰ যোনটো চেইনৰ মেটেৰিয়েল হয় এইটো আপোনাৰ ষ্টেইনলেছ ষ্টীল হয় আৰু লাইক গোটেই ড্ৰাইভ লাইনটো মানে এনেকুৱা বনাইছে চ' ডেট ইউ কেন ফিল কমফৰ্টেবল এট এনি লেভেল কিমান দাম কৈছিলে এখন লাইক 1.46 লাখ মানে 1 লাখ 1,46,000 1,46,000 আৰু আৰু কি আছে অধিক মূল্য আৰু ইয়াতকৈ এতিয়া বৰ্তমান আমাৰ তাত এইখনেই আছে ইয়াতকৈ তলত আপোনাৰ 1 লাখ মানে তেনেকুৱা নাই বাৰু এখন আছিলে আমাৰ ট্ৰেইল 2 এখন আছিলে কেনডেল কিন্তু সেইখন লাইক এতিয়া আমাৰ চেল হৈ গৈছে সেইখনৰ কষ্টিং আছিলে 1,10,000 এই চাইকেলসমূহ তেজপুৰত চেল হয়নে হয় আছে কাষ্টমাৰ আছে আছে অৰ্ডাৰ এডভান্স অৰ্ডাৰো থাকে মানে আমাৰ অৰ্ডাৰ এডভান্সো থাকে আৰু কেতিয়াবা এনেকুৱা হয় লাইক কাষ্টমাৰ আহে আমি মানে চাইকেল ফিটিঙো নকৰোঁ বাট মানে তেতিয়া মানে সিহঁতৰ অৰ্ডাৰ মতে আমি অৰ্ডাৰ কৰি পেলাই আমি ফিটিং কৰি আমি থৈ দিওঁ আৰু এইখন আপোনাৰ মন্ত্ৰা বেকবিট এইটো 2021 লেটেষ্ট মডেল আগতে যোনখন বেকবিট আছিলে মন্ত্ৰা সেইখন মানে আপগ্ৰেড কৰা হৈছে
তো হেতু এটা প্রাইসিং হয় 26,000 to 27,000 মাজত গিয়ার আছে আপনার 3x7 বাই স্পিড সিমানো টর্নে এটা আপনার প্রথম কথা আপনি এখন আছে লাইক প্রপার মাউন্টেন বাইকিং আর লাইক আপনি অফ রোডিং করব পারিব ম্যাক্সিসর টায়ার আছে ডিজাইন ইন ইংল্যান্ড আর প্লাস আপনার অ্যালয় ফ্রেম 6061 সিরিজের অ্যালয় ফ্রেম আপনার এইবিল মিল যাক সিমানে হবো লাইক 25,000 প্লাস এইবিল 25 to 30,000 মাজত এই আপনার নতুন মডেল আছে মন্ট্রা কর্ড এটা লেটেস্টলি আপনার লঞ্চ হয়েছিল এখনের প্রাইস আছে 25,500 এখন আপনার 6061 সিরিজ অ্যালয় এখন আপনার সেম ব্যাকবিট যখন আপনার দেখালো বাট দিস ইজ সাইজ হয় আপনার 27.5 যখন আপনার মানে আগে দেখাছিল সেখানে আছে 29 সাইজ এখন 27.5 বাকি স্পেসিফিকেশন সেম এবার আপনার রোডিও আপনার স্টার্টিং হয় অ্যারাউন্ড 16,000 পর যদি আপনার বাজেট যদি উইদিন 20,000 আছে তো রোডিও নিচিনা বেস্ট সাইকেল নাই আমার তাত তো ইয়াতে আপনার 16 to 20,000 মাজত আপনার রোডিও আছে আপনি ইয়াত আমার ওয়ার্কারে পাব ফিউজিটিভ পাব এনএফএস পাব হার্ডলাইনার পাব আর বেলেগ বেলেগ মডেলও আমার আহি থাকে তো অ্যাকর্ডিং টু লাইক প্রমোশন বাই দ্য কোম্পানি তো বেলেগ বেলেগ মডেল আমার আহি থাকে আর তেনেকে মানে কাস্টমার রিকমেন্ডেশনত আমি সাইকেলবিল আমি শপ করো আর আমার আরও দেখাব সাইকেল আপনার তো আর কি আছে একদম কম মূল্য তো আমার লাইক ম্যাক্সিটি পা স্টার্টিং আছে তো এইবিল সাইকেল মানে যাকে লাইক অকান লাইক নর্মালি যাব বিচারে অফিস রুটিং করে সদায় বাই 5 to 10 kilometers তো সিহতর কারণে লাইক কম বাজেটের হলে আর সাইকেল এখন ভাল এখন হয়েছে 23,100 এখন আপনার ডাউন টাউন হয় হাইব্রিড সাইকেল আপনার 3x7 সেট আপত আহে উইথ মাইক্রোশিফ্ট শিফটার আর আগতে মানে সিমানো আহিছিলে এটা আপনার মাইক্রোশিফটার গিয়ার কোম্পানিজব দিছে অফিস ইউজার কারণে ভাল না এইবিলাক লাইক কম্পিউটার নট আনফর্চুনেট নট কম্পিউটার্স মানে নর্মাল যাকে ভাল পায় যার মানে অকান লাইক বাজেট কম আছে তো সিহঁতর কারণে মানে অকান বাজেট ফ্রেন্ডলি বিচারিছে তো সিহঁতর কারণে মানে লাইক এখন মানে হেৰি হয় কিমান দাম আছে সেখন লাইক 6,000, 7,000, 9,000 যায় আর আমার বাজেটবিল এখন আপনার কর্ড হয় এই মানে বেলেগ কালার মডেল হয় এখন আপনার অকান লাইক এই মানে নতুন ডিজাইন আহিছে সেখানে আপনার আগতে যে মানে দেখালো ব্লু কালার এখন অকান মেরুন কালারও আহে সেম প্রাইস 25,500 নতুন মডেল 2021 গিয়ারও আছে 3x7 সেট আপ কিটসর কারণে কি আছে কিটসর কারণে আমার আছে আপনার 14 inches আছে 16 inches 20 inches সাইকেলবিলাক মূল্য আপনার 3,500 পর স্টার্টিং হয় 35 to 6,000 তার উপরতো আছে আমার 9,000 এখন আছে আপনার শিবিন কোম্পানি তো সেটা আপনার USA ব্র্যান্ডে এইখান আপনার গ্রিন কালার হয় আর কি কি সামগ্রী পাওয়া সাইকেলের মানে সামগ্রী কব গেলে এটা সাইকেলের ঢের কম্পোনেন্টস আছে তো যে আমি কিছু কাস্টমার্স আহে রিপেয়ার্সর কারণে তো রিপেয়ার্সর কারণে আমি লাইক আমি আপনার মানে আমার মেকানিকের ফলে যাব পারি সো ইয়াতে এই হয়েছে আমার ওয়ার্কশপ তো ইয়াতে আমি যিমানখিনি আমি টুলস ইয়াত ব্যবহার করো লাইক আপনার ডিস্ক রোটার মেইনটেনেন্সের কারণে স্ক্রু নাম্বার 5 এলেনকি নাম্বার 4 এলেনকি মানে গোটেখিনি সাইকেল আমার এখানে এরিয়াতে মানে সাইকেলবিল আমার রিপেয়ার করা হয় আর তাকে হয়েছে আমার হেড মেকানিক মিস্টার বলরাম দা আপনি সাইকেলবিল আপনি ইয়াতে প্রতিটি সাইকেল আপনি চাই দিয়ে ক্রয় করার পিছত ময়ে চাও গিয়ার সাইকেলবিল কেনেকা সেল ইয়াতে সেল আছে গিয়ার সাইকেলের সেল আছে এটা মানুষ সাইকেলের প্রতি চাহিদা বাড়িছে সাইকেলের হেৰি বহুত বাড়িছে শরীর চর্চা বা পেট্রোলের দাম বেশি সকল দিকতে এটা সাইকেলের চাহিদাটা বাড়িছে মানুষের পেট্রোলের দাম বলেও নহয় লকডাউনের পিছত গাড়ি ঘুড়ি চলা নাছিলে যে তেতিয়ারপরাই সাইকেলের হেৰি বেশি হয়েছে বিক্রি বেশি হয়েছে আর মানুষের গাড়ি চলায় বেশি বেমার আজারে হয়েছে এটা এক্সারসাইজের কারণেও নিয়ে মানুষের সাইকেল দর্শক ভিডিওটি শেষলকে চার আপনার আন্তরিক ধন্যবাদ জানাইছো আপনাদের ইতিমধ্যে শোরুমের প্রতি সাইকেল আপনাদের দেখিছে আর মূল্য সমূহ আপনার এগারিয়ে ইয়াতে কর্মরত আপনার পার্ট বাই পার্ট বুঝাই দিছে গতি মূর পিছফালে যাইকেল আছে 1,45,000 টাকা 46,000 টাকা আপনাদের দেখবলে পাইছে পুনের দেখাইছো যে এই যাইকেল 1,00,000-র উপর সাইকেল আপনি 1,46,000 টাকা দিয়ে একটা ভাল বাইক কিনব পারে
উন্নতমানৰ বাইকো কিনিব পাৰে কিন্তু বাইকৰ দামত এই চাইকেল কিন্তু এই চাইকেলৰ যি সুবিধাসমূহ এই সুবিধাসমূহ আপোনালোকক ইতিমধ্যে বুজাই দিছে কিহৰ কাৰণে ইমান মূল্য আৰু আপোনালোকে ক্ৰয় কৰিলে কি সুবিধা পাব এই চাইকেল চলালে কি সুবিধা পাব তাৰ বিষয়ে আপোনালোকক বুজাই দিছে গতিকে আপোনালোকে যদি চাইকেল ল'ব বিচাৰে তেতিয়াহ'লে তেজপুৰৰ পৰুৱাত স্থিত এই যি শ্ব'ৰুম আছে এই শ্ব'ৰুমত আপোনালোকে আহিব পাৰে আহি পেলাই আপোনাৰ পছন্দ অনুযায়ী 8-10 হাজাৰ লগতে 1,46,000 আৰু দামী চাইকেল যদি আপোনাৰ পছন্দ অৰ্ডাৰো আপোনালোকে দিব পাৰে গতিকে যিমান মূল্যৰ চাইকেল আপুনি বিচাৰে সিমান মূল্যৰ আপুনি চাইকেল পাব ইতিমধ্যে আপোনালোকে জানেই যে লকডাউনত মানুহে চাইকেল বেছি চলাইছিলে লগতে তেলৰ দামো বাঢ়িছে শৰীৰ চৰ্চাৰ কাৰণে এতিয়া মানুহে চাইকেল চলোৱা ধৰিছে বেছি এতিয়া ৰাজপথত চাইকেল দেখিবলৈ পোৱা যায় যাৰ কাৰণে আপোনালোকৰ সন্মুখত মই এটি চাইকেলৰ ভিডিঅ' লৈ আহিছোঁ গতিকে অনাগত দিনত এনেধৰণৰ নতুন নতুন ভিডিঅ' আপোনালোকৰ সন্মুখত মই আজি দূৰ মানে লৈ আহিম চাই থাকিব খবৰ।